কিন্তু তাকিয়ে দেখছে না, ছুটতে ছুটতে একদম আসছে, মনে হচ্ছে কিন্তু কি আসছে, তার গায়ের রং কালো। আমাদের রবীন্দ্রনাথ কাল চিকন সবাই ভাবলো তাহলে দাদা বর্মা আসুন আসুন বসুন বসুন এখানে কীর্তন করতে আসার কথা ছিল সাতটা থেকে দশটা কীর্তন গাইব, আপনারা সব প্রস্তুত হয়ে বসে আছেন, মাইক ট্যাক সব রেডি, আমি যে কোনো কাজে ফুসে গেছি, আটটার সময় আপনাদের এখানে এলাম, টাকা সময় পাইনি ফুসে গেছি। তো আমি যখন ঢুকছি তখন যাবো আর হবে যাবো আর পবিত্রীর লোক যারা ভক্ত আছে তখন সবাই ধরবে, তোমারটা ধরবে বলবে না, কিন্তু আসা মাত্র দেখেছি সবাই করণীয় বলে আসুন আসুন আসুন। আমি ভাববো তাহলে ভালো রকম, আমি কি ভাববো তাহলে ভালো রকম হবে, ভাববো না গোবিন্দ ভাবছে তাহলে মতো ভালো রকম হবে, এত আকর্ষণ করছে আসুন আসুন, এটা তো আপনি আর কি করেন না, তুমি তুমি বলে কথা বলে জিজ্ঞাসা করছে মানে আমাকে বলরাম ভেবেছে, আমাকে বলরাম ভাবলো কেন, গোবিন্দ গোবিন্দ বুঝতে পারছে না কলকাতায় গাড়ি ধরেছে, কলকাতায় চব্বিশ ঘন্টা গান করতে যাচ্ছি গাড়ি ধরেছে, যে অফিসার গাড়ি ধরেছে তাকে মতো ঘটবাবু ভালো আছেন, আপনাকে তো চিনতে পারলো না, আপনাকে তো চিনতে পারলো না, আমি চিনতে পারছি না ঘটবাবু কোথায় দেখা ছিল বলুন তো, আপনি মনে করে দেখুন আপনাকে কী করে চিনলাম, কী করে পরিচয় হয়েছিল মনে করে দেখুন, যাক তিনি তো আর অনেক চিন্তা করে পালন যাক, আমার গাড়ির কাগজপত্র দেখে আমাকে ছেড়ে দিল, বলছে দাদা যাওয়ার সময় দয়া করে বলবেন আপনার সাথে কোথায় পরিচয় হয়েছিল, বললো আপনার সাথে পরিচয় এখানেই হয়েছে, বললো আপনি কি করে জানলেন, আপনার লেখাই তো আছে আপনার এখানে, এখানে তো আপনার পরিচয় লেখা আছে, প্রত্যেক পুলিশের পরিচয় লেখা থাকে, তো ওরা কিন্তু ভাববে না, পুলিশকে দেখলে কিন্তু সহজ উপায় হচ্ছে ওই নাম ধরে কথা বলবে, অঙ্গবাবু কেমন আছেন দেখবেন ভাবে, তা গোবিন্দ নিজে বুঝতে পারছে না যে তার গায়ে রংটা সাদা হয়ে গেছে, কালো রংটা ঢাকা পড়ে গেছে, তাই চতুরের শিরোমণি গোবিন্দ ভাবছে আমাকে এত আপন, কিন্তু যখন বুঝতে পারলো দাদা বলরাম ভাবছে তখন গোবিন্দ ভাবছে কেন ভাবছে, কিন্তু অবসরে গোবিন্দ যখন বসেছে ওই চন্দ্রমণির সঙ্গে সরস্বতী ছুটতে ছুটতে কুঞ্জদ্বারে দাঁড়িয়ে, কুঞ্জদ্বারে দাঁড়িয়ে বিশাখাকে ডাকছে, এই বিশাখা চল, এই না বিশাখা ছুটে গিয়ে দাঁড়িয়েছে কুঞ্জদ্বারে, সরস্বতীকে দেখে মনে মনে ভাবছে রাত্রিবেলা আসার কথা ছিল গোবিন্দের, এলো দাদা বলরাম, বিরোধী পক্ষের সখী বিবাদী পক্ষে চন্দ্রমণির সখী সরস্বতী বলছে তাহলে কুঞ্জদ্বারে ব্যাপারটা কেমন গোলমেল লাগছে, আর সরস্বতী কাছে গিয়ে বলছে কি, সরস্বতী বলছে কালকে তোদের গোবিন্দ আমাদের চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, সারা রাত বড় আনন্দ হয়েছে, কিন্তু ভোরবেলা আসার সময় তোদের গোবিন্দ চন্দ্রাবলীর শাড়িটা চুরি করে পালিয়ে এসেছে, নিজের শাড়িটা ফেলে পালিয়ে এসেছে, এ দেখ নিজের বিষবনে বসনটা ফেলে এসেছে আর চন্দ্রাবলীর নীল শাড়িটা পরে পালিয়ে এসেছে, এতক্ষণে পরিষ্কার হলো বিশাখার কাছে, বিশাখা ওই সরস্বতী বললো শোন এই গোবিন্দের শাড়িটা নিয়ে গেলাম, আর আমাদের সখী শাড়িটা যেন গোবিন্দকে বলবি ফেরত নিয়ে আসে, সখী তো মনে আগুন জ্বলছিল, সরস্বতী ঘি ঢেলে দিয়ে চলে গেল, সরস্বতী চলে গেল, বিশাখা এবার এসে দাঁড়ালেন সখীদের সঙ্গে, সখীদের বললেন যে গোবিন্দ সারা রাত কোথায় ছিল, তা সখীরা এবার কোনো রাগ, সখীদের মনে কোনো রাগ হলো, গোবিন্দকে মনে আমরা তোমার জন্য কুঞ্জ সাজিয়ে বসে থাকলাম,
আর তুমি কাল সাদা ঋষি চন্দ্রা বলি চন্দ্রাবলিটা এমন ভাবে সেবা করলো, এই চন্দনের সিন্দুরের সব একাকার করে দিয়েছে।
প্রতিরূপে সেবা করেছে দেহ দিয়ে, তো তা চতুর্শ মনে করিল ভাবছে তারপরে কি করতে হবে বলে এটা ওই জন্য হয়েছে মায়ের জন্য। তারা কি করে জানো, কালকে গিরি গোবর্ধনে পুজো দিতে গেছিলাম, তা গিরি গোবর্ধনে পুজো কি দিয়ে দিতে হয় জানো, তোমার গালে কাজল লেগে আছে, আর তোমার অধরে কি আছে জানো, ঠোঁটে কি আছে তোর, অধরে চুম্বনের চিহ্ন রয়েছে। বৃন্দাবনের
তো বৃন্দাবনের প্রপাতে অসত্য দেশ অভিযুক্ত হইল কণ্ঠকে কত ক্ষত কণ্ঠকে কোন ক্ষত তোমার নাম কি রাধারানী প্রসাদ সত্য রাধারানী মনে দুঃখ কিন্তু সখীরা যখন রবীন্দ্রকে বলছে আর গোবিন্দ যখন খণ্ডন করছে দোষারো গোবিন্দ যখন প্রমাণ করতে চাইছে না আমি সুন্দরবলী গুনতেছিলাম না রাধারানী কিন্তু বিশ্বাস করছে রাধারানী ভাবছে গোবিন্দ ঠিক করছে সখীর মনে হয়েছে গোবিন্দের কথা মনে একবার করে রাধারানী তাকে চেক করতে বলে ফিরে অভিমান হচ্ছে রাধ আছে কিন্তু যেই না গোবিন্দকে সখীরা বিশাখা সখী প্রশ্ন করল যে তোমার নাম কি তোমার রাধারানীর মনে আনন্দ দেওয়ার জন্য গোবিন্দ বললেন আমার নাম রাধা মাধব আমার নাম রাধা নাম আমার নাম রাধা বল্লভ আমার নাম রাধা রম আমার নাম রাধা বিন তখন বিশাখা বললেন রাধা ছাড়া তোমার নাম নেই জানি কিন্তু তোমার অঙ্গের বসন নিয়ে তোমার একটা নাম আছে তোমার অঙ্গের বসন নিয়ে তোমার একটি নাম আছে সেই নামটি কৃপা করে বলো তখন গোবিন্দ বললেন বিশাখা এই জীবজগতে সবাই আমাকে পিতাম্বর বলে ডাকে কেন জানো আমি পীতবর্ণে বর্ষণ করিব তখন সখীরা গিয়ে ধরেছে রবীন্দ্রকে বেষ্টন করে দাঁড়িয়ে বলছে আমরাও জানি তুমি পিতাম্বর ও সাত সুন্দর তুমি আজকে নীলাম্বর হলে কি করে এই না করেছে নীলাম্বর হলে কি করে গোবিন্দ মনে মনে ভাবছে আমি তো পীতবর্ণের শাড়ি পরে এসেছি ঘর থেকে শাড়িটা নীল হয়ে গেছে নাকি তাকিয়ে দেখছে সব এ তো চন্দ্রাবলী দেবীর শাড়ি তা গোবিন্দ আমার ধরা পড়ে গেছে সখীরা বলছে বলো বলো নীলাম বল কালকে রাত্রে মায়ের কাছে শুয়েছিলাম শোবার সময় অঙ্গের বসন খুলে রাখতে হয় আমার কি করতে বসনটা খুলে রাখলাম মায়ের পাশে শুলাম শুয়ে আছি কিছুক্ষণ পরে দাদা বলবাম এসেছে আবার দাদা বলবাম হচ্ছে নিলাম বলি শাড়ি পরে বললো মা তোর কাছে কালাই শুয়েছে আমি তোর কাছে শোন মা বললো ঠিক আছে এক পাশে কালাই শুয়েছে এক পাশে বলা যায় শোন শোবার সময় দাদা তার নীল বসনকে খুলে আমার বসন শুয়ে রাখলাম সারা রাত শুয়ে আছি মায়ের কাছে গলা জড়ি ধরে শুয়ে আছি সখীরা বলছে তোমার দাদার সাথে যদি পরি পালিয়ে এসেছে তোমার দাদা নারী না পুরুষ
তোমার দাদা নারী না পুরুষ? তোমার দাদা মেয়ে ছিল না মেয়েটা ছিল? মেয়েদের বুদ্ধি বলছে এটা যে তোমার দাদার শাড়ি হাই হয়ে গেল, তোমার দাদার শাড়ি গেল, তোমার দাদা মেয়ে মানুষ আর গোবিন্দের মাথাটি কম্বন করে ঘুরছে, গোবিন্দ ভাবছে বাবা এই প্রশ্ন কেন করছে। মেয়েরা পুরুষ পাড়ে কথা থাকে না, এই শাড়িটার পাড় দেখে মনে হচ্ছে এটা পুরুষ মানুষের শাড়ি, পাড় দেখে মনে হচ্ছে এটা পুরুষ মানুষের শাড়ি, পার দেখলে মনে হচ্ছে না পুরুষ মানুষের নয় মেয়ে মানুষের শাড়ি, পূর্ণ দাদা গেলে পুরুষ মানুষ হয় তাহলে শাড়িটা মেয়ে মানুষের হয়ে ঘুরতে গেলে কথা কি বন্ধন করে ঘুরছে গোবিন্দ ভাবছে কি আর করতে হবে, চিন্তা করছে চতুরের শিরোমণি ছকিরা দেখছে, চতুরের শিরোমণি তো সুযোগ দিলে কিছু না কিছু একটা বলবে, সুযোগ দিলে হবে না কারণ অধিক সময় নেই, মিলনটা করতে হবে তো সময় নেই তো, তাই বিশাখা হচ্ছে থাক সাংসদ মেনেই নিলাম তো তোমার দাদার শাড়ি, ওটা যদি তোমার দাদার শাড়ি হয় তাহলে বড় তো সম্পূর্ণ হয়ে যায়, সেই শাড়িটা যদি সবাই তুলে ধরে বলছো ওটা যদি তোমার দাদার শাড়ি হয় তাহলে সম্পূর্ণ, এটা কি তোমার দিদির শাড়ি, এটা কি তোমার দিদির শাড়ি, দাদা আমি কোনটাকে বসেছিলাম কোন ঘর ছিল আমার গোবিন্দ ঠিক বলছে গোবিন্দ হয়ে গেল, তার মানে তোমার গোবিন্দ তাহলে চন্দ্রা উনি তুমি কি আমার সুখে গজনে চন্দ্রাহরিকে মান করে গেলে, যাও যাও যাবো আজ থেকে তোমার অনুভবে চাইব না, তোমার গুণগান গাইব না, অভিমান হলো রাগ হলো ক্রোধে ক্রোধের বসে পড়লেন রাধা নতমস্তকে বসে, এতদিন জানতাম তুমি রাধা বল্লভ কিন্তু আজকে জানলাম তুমি বহু বল্লভ, যেই তোমার ভজনা করে তুমি তারই হয়ে যাও, রাধা রানীর মান হয়েছে মানে বসছে সখীদের মনে খুব আনন্দ, এমন না আত্মহারা হচ্ছে সখীরা, গোবিন্দ দেখলেন সকল আসে আপনাদের যে ইতিহাস রচিত হবে ইতিহাসে এটা কিন্তু লিপিবদ্ধ হয়ে থাকবে, মানুষ জানবে বহুদিন পর্যন্ত জানবে, আপনাদের ধন্যবাদ দিয়ে আর একটু সময় না ঠিক দশটার সময় শেষ হবে, একটু মন দিয়ে এবার আস্বাদন করতে হবে, রাধা রানীর মান ভাঙাতে গেলে গীত গোবিন্দ রচিত করতে হবে, গীত গোবিন্দ গীত গোবিন্দ রচিত হয়েছিল বীরভূমের কেন্দ্রবিন্দু গ্রামে যেখানে জয়দেব মেলা হয়, জয়দেব গোস্বামী ভক্ত কবি জয়দেব গোস্বামী তিনি গীত গোবিন্দ রচনা করেছিলেন, তিনি স্বপ্নাবিষ্ট হয়েছিলেন, স্বপ্নে তিনি আদেশ দিয়েছিলেন স্বয়ং ভগবান বাবা মাধব থেকে আদেশ দিয়েছিলেন তুমি গীত গোবিন্দ রচনা হবার, রাধারানী মান করেছে আমি রাধারানীর মান মানাচ্ছি, এই বিষয়টাকে আশ্রয় করে
দীর্ঘদিনও রচনা করেছিলেন জয়দেব গোস্বামী। জয়দেব গোস্বামীকে ভগবান স্বপ্নে বলেছিলেন, কখনো তুমি ভাববে না যে তুমি দিচ্ছ, তুমি ভাববে আমি তোমাকে দেখাচ্ছি তুমি দিচ্ছ, আমার ক্ষতি হয়ে তুমি দিচ্ছ। এই ভাব নিয়ে জয়দেব গোস্বামী দীর্ঘদিনও রচনা করছে। দশম সর্বকে আমরা আস্বাদন করব। রাধারানী মান করে বসে আছে, রাধারানীর মান হারানোর জন্য গোবিন্দ সখী সঙ্গ পরিত্যাগ করে রাধারানীর কাছে গিয়ে দাঁড়াবে। রাম হেমে সাধনে কিন্তু মান কমে না, সাধনে মান বাড়ে, মানে ভালো থাকে, সারাদিন খায় রাগ করেছে স্বামী, সারাদিন খায়নি স্বামী, সত্যি রাগ করেছে স্বামী, সারাদিন বাইরে ছিল ঘরে, সন্ধ্যাবেলা এসে যখন শুনলো সে সকালবেলায় রাগ হয়েছে, এখনো পর্যন্ত কিছু খায় না, স্ত্রী খিদে যেন সহ্য করতে পারছে না, মনে মনে ভাবছে স্বামী এসেছে আর একটা খেতে বলে তাহলে খাবো, কিন্তু দেখবেন স্বামী এসে নেই না, বলবে এই যা হয়েছে হয়েছে খেয়ে নাও, মানে বাতাসে মানে বাতাসে আসে। আমাদের গ্রামে একটা ছেলে রাগ করেছিল, বইয়ের সঙ্গে ঝগড়া রাগ হয়েছে,